এখানকার খাবার দাবারের প্রেজেন্টেশনে এত আন্তরিকতা আছে। দেখুন ফ্রেঞ্চ ফ্রাইটা মুঘলাই এবং ফরাসি খানার এইরকম সংমিশ্রণ কে কোনোদিন দেখেছে? দেখেননি হলক করে বলতে পারি। Hi friends, welcome to a brand new vlog of judosdhamaka. Now, আজকে আমি একটু স্বাদ বদল করেছি। Film review, book review, travel vlog করতে করতে আজকে আবার অনেক দিন বাদে মনে হলো একটু food blogging করা যাক। ঘরে বসে বাইরে বেরোবো, শীঘ্রই বেরোবো এবং দারুণ দারুণ জায়গায় গিয়ে আমি ফুড ব্লগিং করবো। কিন্তু এইখানে আজকে আমি একদম দেখাবো হিডেন জেম। হ্যাঁ, হিডেন জেমস অফ কলকাতা, তার একটি হচ্ছে আমি যেখান থেকে আজকে খাবার আনিয়েছি। খাবারটি আমার বাড়ির একদম কাছে, নাম দ্য ফুড চেইন। সেখান থেকে সত্যি কথা বলতে গিয়ে আজকে আমার ব্লগ করার কোনো প্ল্যান ছিল না। ফুড চেইনের লোকেশন হচ্ছে ঢাকুরিয়া রায়পাড়া, টেলিফোন এক্সচেঞ্জের যে গলি ঠিক তার আগে, আমার বাড়ির একদমই কাছে। সেইখান থেকে আজকে বাড়িতে এসেছে মুঘলাই, ফ্রেঞ্চ ফ্রাই এবং এগ চাউমিন। হঠাৎ করে মনে হলো ফুড ব্লগিং করি, কোনো প্ল্যান ছিল না। প্ল্যান ছাড়াই হঠাৎ করে এই 5 মিনিটের ডিসিশনে হঠাৎ ঠিক করলাম ফুড ব্লগিং করবো। তাহলে আজকে সঙ্গে থাকুন আমার, ভালো লাগবে ব্লগটা বলে দিতে পারি। হ্যাঁ, কিন্তু তার আগে একটা মন দিয়ে আমার এই ব্লগটিকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আর অলসো লাইক অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ জুডোসধামাকা। লেটস ডু দ্য ধামাকা। এবার দেখতেই পাচ্ছেন আমি এক নুডলসটাকে একটু নিচ্ছি। একটা কথা বলা দরকার, ভাববেন না আমি আবার পাড়ার দোকান বলে বলছি, প্রমোশন নয়, কিন্তু একদম সত্যি কথা বলছি, এখানকার খাবার দাবারের প্রেজেন্টেশনে এত আন্তরিকতা আছে এবং যে ওনার তিনি নিজে এসে দিয়ে গেছে, সবচেয়ে বড় কথা এটা। আপনার খাবারের নিবেদন দেখে মনে হবে যেন কোনো বাড়ির কোনো লোক বা কোনো পরিচিত আত্মীয় স্বজনের কাছ থেকে, ঠিক যেমন বড় বড় রেস্তোরাঁ কিংবা হোটেলে দেখা যায় যে ওনাররা নিজেরাই কিন্তু এসে অনেক সময় সার্ভ করে। উনি বোধ হয় সেই ব্যাপারটাকে মেনটেন করছেন এবং সবকিছু হাইজিন মেনটেন করে। হ্যাঁ, সেইটা কথা, অত্যন্ত পরিষ্কার হাইজিন মেনটেন করে 1 মিনিটের মধ্যে বাইক এসে দিয়ে চলে গেল। আমি তো অবাক, এই দোকান থেকে আগেও খাওয়া দাওয়া অনেক খেয়েছি, আজকে এই আইটেম করে এসেছি। আর এই দোকানে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। আপনি এখানে ভেজ, নন ভেজ, মুঘলাই, চাইনিজ যা আইটেম চাইবেন সব পাবেন। আর রোল টোল তো একদম হট কেকের মধ্যে বিক্রি হয়ে যায়। এবং সাথে আছে কাবাব, চিকেন পকোড়া, ফিশ ফ্রাই, ফিশফিঙ্গার, চিকেন উইংস। চিকেন উইংস কিন্তু আমার দারুণ পছন্দ। হ্যাঁ, উইংস আমি বড়ই ভালোবাসি। আজকে এই মুহূর্তে আবার আমি একটু এগ নুডলস থেকে ট্রাই করছি। বিরিয়ানি, চিলি চিকেন, চিলি ফিশ, কষা মাংস কি নেই, যা চাইবেন সবই পাবেন। এখন আমি একটুখানি এগ নুডলস ট্রাই করতেছি। আমি মোগলাইয়ের সাথেই খাবো, কিন্তু আগে একটু খাচ্ছি, আমার খুব পছন্দের খাবার তো। আমার মুখের ভাবভঙ্গি থেকে বুঝে নিন কেমন লাগছে খেতে। আমার কেবাব, কেবাব, কেবাব বহুত হি আলা, হাম ইস ফ্রেঞ্চ ফ্রাই কো খায়েঙ্গে, ওয়াক্ত ভি হামারা হ্যায়, খানা ভি হামারা হ্যায়, নেহি খানা হ্যায় ফুড চেইন কা, লেকিন বহুত হি বড়িয়া হ্যায়। এ নাজুক নাজুক সুদৃশ্য প্যাকেটে মোগলাই দেওয়া হয়েছে। এবার আমি এটি আনবক্সিং করছি। হ্যাঁ, আনবক্সিং করছি। প্যাকেটের মধ্যে আরো আছে, আমি কিছু কিছু তুলে নিয়ে খাচ্ছি, খালি নমুনাটা আপনাদের সামনে বেশ পাঠাচ্ছি। মুঘলাই এবং ফরাসি খানার
এইরকম সংমিশ্রণ কে কোনোদিন দেখেছে? দেখেননি হলক করে বলতে পারি। এই মুঘলাই পরাটা আমি এবারে খাচ্ছি। মুঘলাই পরাটা ফুড চেইন এই চেনে সৃষ্টি করেছে। হ্যাঁ, একদম সলিড, ইউ ক্যান সি দ্য লেয়ার ইনসাইড, জবরদস্ত মুঘলাই প্লাস ফরাশ কম্বিনেশন। সো দিস ওয়াজ মাই এক্সপিরিয়েন্স। ফুড চেয়ারে খাবার খেয়ে কেমন লাগলো আমার? আরে দারুণ, আগেও খেয়েছি, আজকে এই আইটেম গুলো চাকলাম, ভবিষ্যতে আরো আইটেম চাকবো, তখন কোনোদিন আবার না হয় হাজির হবো এই দোকানের ফুড চেইনে খাবার দাবার নিয়ে। খতম করে নিতে পেরে জুডোস ধামাকা।